গত রাতে শ্রীলঙ্কা 77 রানে অল আউট হয়েছে, আজকে আমরা দেখেছি উগান্ডা 58 রানে অল আউট হয়েছে। নিশ্চয়ই এরকম একটা স্কোর বিশ্বকাপ ইভেন্টে আমরা আশা করি না। আমরা একটু দেখে নিই, প্রথমে একটু দেখে নিই যে কি হয়েছিল আলটিমেটলি উগান্ডার ইনিংসে, এবং সেখানে দক্ষিণ আফ্রিকার যে চার পেসার তারা তাণ্ডব দেখিয়েছিলেন, ভয়াবহ তাণ্ডব। এন্ড্রিক নরকিয়ে তিনি প্রায় নয় মাস পরে আলটিমেটলি মাঠে ফিরেছেন, মাঠে ফিরে এই সময় তিনি তার সেরা বোলিং ফিগারটা করেছেন এবং তার বোধহয় ক্যারিয়ার সেরা এইটা, চার ওভার সাত মেডেন চারটি উইকেট আঠারোটি ডট বল, 150 কিলোমিটার গতিতেও তিনি বল করেছেন। কাগিসো রাবাদা তিনি দুটো উইকেট নিয়েছেন 15টি ডট তার, ওটনিয়েল বার্টম্যান তিনি অসাধারণ বল করেছেন এবং তিনি একটা টি টোয়েন্টি রেকর্ড করেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপ রেকর্ড, সেটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড, 20টি ডট বল করেছেন। অজন্তা মেন্ডিসের যে রেকর্ডটা ছিল 2012 সালে সেটি ভেঙে দিয়েছেন। তো এই যে সাউথ আফ্রিকান পেসাররা যে দাপটটা দেখালেন, শ্রীলঙ্কাকে 77 রানে আটকে দিলেন, এরপরে আমরা দেখলাম যে দক্ষিণ আফ্রিকারও জান বেরিয়ে গেছে এই স্কোরটা তাড়া করতে, মানে কতটা অবাক করা বিষয় ছিল। যে জিনিসটা হলো আইসিসির ইভেন্টগুলিতে আমরা সাধারণত একটু ফ্লাইট থ্রু উইকেট বেশি, যেহেতু টি টোয়েন্টি ফর্মেটের খেলা আমরা একটু বেটার উইকেট এক্সপেক্ট করেছিলাম। উইকেট ডেফিনেটলি শুধু শুধু উইকেটে ব্লেম দেওয়া যায় না, ওদের ক্রেডিটটা দিতে হবে ফাস্ট বোলাররা যে অসাধারণ বোলিং করেছে, শ্রীলঙ্কান অপোনেন্টকে যেভাবে মানে রেস্ট্রিক্ট করেছে বা বোলিং করেছে, এই সময়টা আসলে মনে হয় যে বোলারদের ক্রেডিট দিতে হবে। সেম ওয়েতে উইকেটটাও মানে একটু ট্রিকি ছিল। আমরা যদি দেখি সাউথ আফ্রিকাও কিন্তু যখন ব্যাটিং করেছে খুব বেশি কমফোর্টেবল কিন্তু তারাও ছিল না, মোটামুটি ওদের স্ট্রাইক রেট দেখেন এই ক্লাসেনরা যেই ওয়েতে ব্যাটিং করে, মিলাররা যেই ওয়েতে ব্যাটিং করে, কেউ কিন্তু ওই ফ্লোটা কিন্তু কেউ স্ট্রাইক রেটে মেনটেন করে ব্যাটিং করতে পারে নাই। সাধারণত এরকম হয় কি, অপোনেন্ট যদি কম রানে আউট হয়ে যায় এই ধরনের এই স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যানরা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে দেওয়ার চেষ্টা করে, খুব হয়তো 5-7-8 ওভারের মধ্যে এই রাউন্ড করে ফেলার কথা, কিন্তু ওরাও কিন্তু ওইভাবে কমফোর্টেবল। কি মনে হয় শ্রীলঙ্কা যদি আর 20টা রান বেশি করে ফেলতো তাহলে মানে ম্যাচটা অনেক বেশি 120-20 এরকম হলে হয়তো ভাই ম্যাচটা ডিফিকাল্ট হওয়ার সম্ভাবনা ছিল। মানে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিল, তারা উইকেটটাকে রিড করতে ভুল করেছে। আমার মনে হয় মানে এই উইকেটগুলো সবার কাছে একটু আননোন, আমার মনে হয় এই উইকেটগুলো সবার কাছে আননোন, মানে এই উইকেটগুলো ছিল ফার্স্ট অফিশিয়াল ম্যাচ ওই উইকেটে। হ্যাঁ হ্যাঁ, এটি মানে সবার কাছে আননোন, আসলে কারোর কাছে কোনো ইতিহাস ছিল না, রেকর্ড ছিল না, এই জন্য সবার কাছে আননোন। এই জায়গাটা একটা মাইনাস পয়েন্ট দুই টিমের জন্যই, হয়তো বা ওই চ্যালেঞ্জটা সবাই নিতে হবে। এর মাঝখানে মানে এই জায়গাটাই স্মার্টনেস, যেরকম আননোন উইকেট বা আননোন কন্ডিশনেও যারা ক্লাস প্লেয়ার তারা কেউ অ্যাডজাস্ট করে উইকেট, কোন উইকেটে কতটুকু পাস মার্ক, কোনো উইকেটে হয়তো 200 হয়তো সেফ স্কোর, না কোনো উইকেটে হয়তো 150 অনেক ভেরি গুড স্কোর, এই জায়গাটা স্মার্টনেস। এই জায়গায় হয়তো প্রথম দিকে চিন্তা করতে পারেনি যে উইকেটে 120 কলে সেফ স্কোর হবে বা এরকম ভালো স্কোর ফাইটিং স্কোর হবে, এটা তো নিশ্চয়ই শ্রীলঙ্কা চিন্তা করে নাই টি টোয়েন্টি ফর্মেটে সাউথ আফ্রিকার গেস্টে, মানে ওই জায়গাটায় হয়তো মাইনাস পয়েন্ট হয়ে গেছে। তখন টি টোয়েন্টি ফর্মেটে আপনি কিন্তু সময় খুব কম, আপনি কি ওই রিদমটা মেনটেন করতে হবে, পাওয়ার প্লেতে ইউটিলাইজ করতে হবে, আমার মনে হয় ওই জায়গাটায় উইকেট প্রথম আর্লি যে উইকেটগুলি পড়ে গেছে ওখান থেকে আর কামব্যাক করতে পারেনি বলে। ঠিক তাই, এবং আমরা শ্রীলঙ্কার হিস্ট্রিতে এত লোয়েস্ট স্কোর কিন্তু আমরা কখনো দেখিনি, 77 তাদের লোয়েস্ট স্কোর।